গুড ইভিনিং সবাইকে, আর আবারও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি সোহেল, আর তোমাদের সঙ্গে আরেকজন আছে নসিফ। তো আজকের হঠাৎই বেরিয়ে পড়েছি বিকালবেলায় কিছু কেনাকাটা, তো ভাবলাম ডোমকলে নতুন একটা মল খুলেছে মোর সুপার মার্কেট, তো চলো ওখানে ট্রাই করবো অ্যান্ড দেখবো। তো অলরেডি আমরা মলের সামনেই দাঁড়িয়ে আছি দুই ভাই, তো দেখা যাক কেমন কীরকম কী। আমাদের ডোমকলে এটা প্রথম, এমন সুপার মার্কেট আর নেই। ফার্স্ট 27 নভেম্বর এটা স্টার্ট হয়েছে, এমনটা আশা করেছিলাম যে কখনো কখনো বা কখনো খুলবেই, তো ফাইনালি এটা খুলে গেছে। তো চলো ভিতরে দেখি কেমন হয়। এখানে আপেল দেখাচ্ছে 129 টাকা আপেলের দাম পার কিলো, কিন্তু আপেলগুলো অতটা ভালো না তো। এখানে অরেঞ্জ নাগপুর 60 টাকা পার কিলো। চলো ভিতরে দেখি, এন্ট্রিটা এমনটা অ্যাকচুয়ালি মোর, যেহেতু মোর তার সব কিছু মোরের বেশি থাকবে। ফাইনালি আমরা এখন মলের ভিতর এন্ট্রি করে নিয়েছি, কিছু গ্রসারি আইটেম দেখবো আজকে। এখানে কি আছে, নেটওয়েট 1 কিলো, মলটা যথেষ্টই বড়। এখানে মিষ্টির আইটেমগুলো আছে, চকলেটের প্রচুর আইটেম আছে। চকলেট দেখে লোভ লেগে গেছে, কোনটা নেব কোনটা নেব। ডেয়ারি মিল্ক, ডেয়ারি মিল্ক এগুলো নেই নাকি? এগুলো কত দাম? সিল্ক টাইপের আছে, সিল্কে যে এটা দুটো একটু আলাদা আছে। আলাদা একটা হচ্ছে বাবল, এটা হচ্ছে মৌসি, মৌসি এছাড়া এখানে আছে সোন পাপড়ি, এগুলো অনেক ফেমাস, ভালো লাগে খেতে, বেস্ট কোয়ালিটি। তাছাড়া এখানে চকলেট আছে প্রচুর। আমরা কেনা কিছু চেষ্টা করছি বাট বুঝতে পারছি না কি নেব। আচ্ছা এগুলো কেমন, এগুলো কি সবাই ইউজ করতে পারবে? ভ্যাসলিন, জেলি প্যাড নেই। এখানে প্রচুর আইটেম আছে, মলে সবজি বাজার 49 টাকা পার পিস, এইটুকু কপি 49 টাকা, বাবা বাবা যাই। এখানে আলুও পাওয়া যাচ্ছে, মূলো আছে, সব কিছু এভরিথিং, তুমি পেঁপে পাওয়া যাবে 69 পার কিলো। তাছাড়া অ্যাপেল গ্রিনারি 359 টাকা পার কিলো, বাবা এখানে আপেল পাওয়া যায় 255 টাকা পার কিলো। সব কিছু পাওয়া যাবে অ্যাভেলেবেল। পাউরুটি ডিম, বাবা 6.40 টাকা পার পিস, এর চাইতে তো আমার দোকান সস্তা। এখানে আছে লস্যি থেকে শুরু করে দুধ আইটেম, আসলে মিল্ক কার্ড চিজ এইসব। তাছাড়া হিউজ পরিমাণ ড্রাই ফুড, তুমি যত টাকা হবে দেখো। তাছাড়া এখানে আটা, ময়দা, সুজি, বাড়ি যাবতীয় যা জিনিস সবই পাওয়া যাচ্ছে। যেমন এখানে সুপুরের কোয়ালিটি 54 পার কিলো। আমাদের তৌসিফ কেনাকাটা ব্যস্ত, বল ড্রাই ফ্রুট আছে প্রচুর পরিমাণে, হ্যাঁ হিউজ পরিমাণ ড্রাই ফ্রুট আছে। এছাড়া এই চিপস গুলো আছে, সবচেয়ে বেটার হবে যদি চিপস কিছু ট্রাই করা যায়। কত পড়ছে এগুলো? কিন্তু অনেক ভালো কোম্পানি ওয়াইজ অ্যাকচুয়ালি দাম আছে। আর কিছু
এগুলো কি আছে? ও এখানে তো সাংসারিক বিষয় আবার চলে আসলাম, দরকার নেই। ব্রাশ বাচ্চাদের বড় আছে, ফ্যামিলি প্যাক আছে। কোনটা? ওটা লিকুইড টাইপের কিছু একটা। বেড শক্তি মাউথ প্রোটেক্ট স্প্রে, ও স্প্রে তো লাইক ইনস্ট্যান্ট এটা করবে। ছোট্ট এটুকু মাল দেখা 40 টাকা, বুঝছো? আচ্ছা এখন সিন্থল বেটার হবে, সিন্থল তো ঠান্ডা না? সিন্থল ঠান্ডার জন্য। তাহলে এখন এখন কি কি একটা সাবান নিয়ে নিতে হতো, আয়ুর্বেদিক নিলো নাকি? আচ্ছা আমাদের বাকেট প্রায় মোটামুটি ভর্তি, আর আমাদের এনার্জিও প্রায় শেষ। দেন আমরা এখানে শেষ করি, কোয়াইট করি, চল বিল করি, বেটার হবে। বিলের জন্য ওয়েট করছে। ফাইনালি আমাদের বিল হচ্ছে। বাইরে ঠান্ডা, তার সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টি হচ্ছে। সুপার মার্কেটের সুপার বাজার করা কমপ্লিট, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। গ্রেভি চিকেন হবে নাকি? গ্রেভি হবে চিকেনের সঙ্গে, যেটা কষা এটা বলছি আপনাকে যে অনেকদিন থেকে একটা কথা চলছে যে কোথাও একটা ট্রিপ আছে, ট্রিপ আছে, বাট ফাইনালি এটা আমি রিভিল করেছিলাম না, কেননা কিছু COVID-19 সিচুয়েশনটা বাজে ছিল, তারপরে কিছু ফ্যামিলি প্রবলেম এসে গেছিলো, তো লাস্ট মোমেন্টে হয়তো ভেবেছিলাম যে হয়তো যাওয়াই হবে না, তো না ফাইনালি সেটা হচ্ছে, কেননা ভিসা নিয়ে একটা প্রবলেম ছিল, সেটা সলভ হয়েছে, মানে অলরেডি ভিসাটা পেয়েও গিয়েছি আমি হাতে, তো ফাইনালি আমি যে ট্রিপটা মানে কন্টিনিউ করছিলাম বা একটা প্ল্যান চলছিলো 2-3 মাস ধরে একটা প্ল্যান মাথা মধ্যে করছিলো যে না যাওয়া যাক একটা লং ট্রিপে, তো সেটা ফাইনালি হচ্ছে। আর সেই ট্যুরটা এবার বাংলাদেশ হবে, ওপার বাংলা। হ্যাঁ, তো বেসিক্যালি আমি রাজশাহীতে আমাদের রিলেটিভ আছে, সেখানে যাব, তাছাড়া ঢাকা এবার প্ল্যান আছে, ঢাকাটা এক্সপ্লোর করার আর তোমাদের সঙ্গে শেয়ার করার, তো এই বিষয়টা আমি বেস্ট কিছুদিনের মধ্যেই মানে প্ল্যান করছিলাম, তো ফাইনালি এটা একদম মানে কমপ্লিট লাস্ট মোমেন্টে। আর তার সেই সঙ্গে সঙ্গে আমার যে পাসপোর্ট, ইন্ডিয়ান পাসপোর্ট, রিপাবলিক অফ ইন্ডিয়া, সেটা আমার হাতেই, এটা স্টাডি পাওয়া গিয়েছে, তো তারপর একদম সিওরিটি হয়ে গিয়েছি যে হ্যাঁ যাচ্ছি। এইটাই অ্যাকচুয়ালি ছিল আজকের, এটা আজকের সারপ্রাইজ না, অনেক দিনের সারপ্রাইজ, বলা হচ্ছে কোথাও যাওয়া হবে যাওয়া হবে, বাট সেটা হচ্ছিল না। ওরা আমাদের রিলেটিভস আছে বাংলাদেশে, তো সুবিধা হয়, তো ও এর আগেও গিয়েছে রকি, আমার যাওয়া হয়নি, এবারও যাওয়া হচ্ছে না, রকি যাচ্ছে, ও ঘুরে আসবে, তোমরা দেখতে পাবে জিনিসটা পুরো। এর আগেও যখন গিয়েছিল রকি, তখন আমরা অ্যাকচুয়ালি এই টাইপের ব্লগিং ছিল না, অ্যাকচুয়ালি এরকম কোনো কনসেপ্ট ছিল না, তখন যাওয়া হয়েছিল খুব শর্ট টাইম এটা করা হয়েছিল, বাট তখন এরকম কোনো বড় কোনো প্ল্যান ছিল না, তো ফাইনালি প্রপার সেট আপ নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি নিয়েছি এবং একদম পুরোপুরি রেডি। হ্যাঁ, এই ব্লগটা হয়তো যখন দেখছো তখন আমি অলরেডি বাংলাদেশে, তো সাথে থাকো। আর আজকের এখানে এই রেস্টুরেন্টটা এসেছি একদম ডোমকলেই, ডোমকল যদি বলো দেন নিয়ার বাই ডোমকল হসপিটাল, আর
হসপিটালের কাছে একদম। হ্যাঁ, আর এই রেস্টুরেন্টের নাম কস্তুরি। আমি এর আগে দুইবার এসেছিলাম, গত শীতও এসেছিলাম, একদম এক বছর হয়ে গেল মেপে আসা। ও সেটা আমার ফার্স্ট টাইম এখানে, এখানে আমি কোনোদিন খাইনি। জাস্ট তো শিবের ফার্স্ট টাইম, এটা বাট আমি এর আগে এসেছিলাম, আমার ভালো লেগেছে, তাই সেকেন্ড টাইম আবার আসছি। তো চলো লেটস সি কেমন খাওয়া দাওয়া। আমাদের খাবার চলে এসেছে, খাবার পরিবেশন হচ্ছে। আমাদের অর্ডার ছিল একটা চিকেন বিরিয়ানি দুটো, আর একটা ছিল চিকেন কষা। এটা আমাদের চিকেন কষা, স্যালাড, বিরিয়ানি, বিরিয়ানি। আমাদের রকি সার্ভ করছে। থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার কিছু ঠান্ডা কিছু অর্ডার দেওয়া হয়েছে, ওটা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার ব্যাক করবো। এটা ঠিক আছে, শীতের সময় কোক ভাবা যায়। হ্যাঁ, বাট খুব একটা ঠান্ডা নেই অ্যাকচুয়ালি, রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার কমফোর্টেবল অ্যাকচুয়ালি। আমরা এসেছি ফোন কিনতে, বাট যার জন্য ফোন না তাকে ফোনে পাওয়া যাচ্ছে। সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স একদম। দেখতে পাচ্ছেন মোবাইলটা? আপনি যে মডেলটা পাঠাচ্ছেন না, ওই মডেলটা রিপ্লেস হয়ে ইন্ডিয়াতে এটা লঞ্চ করেছে, Y73, এটা 8 GB RAM এই মডেলটা, বাট এটা যেটা আপগ্রেড ওটা হয়েছে এখন Y73। আমি যদি এখন বর্ডার ক্রস করবো দেন এসে থাকলেই প্রবলেম হবে, বক্স থাকলে প্রবলেম হবে, বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। ব্লগার সোহেল অ্যান্ড তোষি, সোহেল অ্যান্ড তোষি আমরা ইন্ডিয়া থেকে তো ফোনটা যাচ্ছে বাংলাদেশে, সো কস্ট কতটা ইফেক্টিভ হচ্ছে, কতটা ডিফারেন্স হচ্ছে ওটা চেক করা হচ্ছে অ্যাকচুয়ালি। যদি সেম দাম হয় দেন তো নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। যেটা এখন হচ্ছে না আরকি, তার মানে নিয়ে যাওয়ার কোন মানে হয় না আলাদা করে। মানে লাস্টে ফোন টোন কিনতে গিয়ে পুরো লেন্দি হয়ে গেলাম, আর রাত্রিও হয়ে গেছে, বাড়ি যেতে হবে, হালকা হালকা মানে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। বেশি দেরি না করে আজকের মতন এখানে শেষ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে। আর সামনে মোস্ট প্রবাবলি অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে, একদম ইন্টারন্যাশনাল, একদম পুরো বাংলাদেশ সিরিজ আসবে, তো স্টে টিউন। আর প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আর লাইক আওয়ার চ্যানেল, লাইক আওয়ার ভিডিওস। চলো চলো, বাই বাই, গুড নাইট।